শিক্ষার পবিত্র আঙ্গিনায় লাটে উঠেছে পঠন পাঠনের সংস্কৃতি বাংলা মাধ্যমে একাডেমির এই ঘটনা এরই প্রমাণ ঘটনা সোমবার দুপুরে বহিরাগত চারজন আচমকায় বিদ্যালয়ের ভেতরে প্রবেশ করে একটি ক্লাসরুমের দরজা বন্ধ করে স্কুলের পোশাক পরা একটি ছেলেকে বেধড়ক মারধর করে আসুন দেখে নেওয়া যাক বিদ্যালয়ের ভেতরে বহিরাগতদের সেই দাদাগিরির ভিডিও ক্লিপিংস

এই মারপিটের ঘটনার বিস্তারিত জানাতে গিয়ে প্রধান শিক্ষক রাজেশ দেবর্মা জানিয়েছেন সোমবার সাইকোলজি সিভিএস প্র্যাকটিক্যাল পরীক্ষার পর ঘটে এই ঘটনা মারামারির ঘটনা শব্দ শুনতে পেয়ে শিক্ষক শিক্ষিকারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বহিরাগতরা বিদ্যালয় থেকে পালিয়ে যায় যারা এই ঘটনাটি ঘটিয়েছিল তাদেরকে চিহ্নিত করে মঙ্গলবার বিদ্যালয়ে তাদের অভিভাবকদের ডেকে আনা হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে অভিভাবকদের সামনে পুরো ঘটনাটি নিয়ে আলোচনা হয় সেই সময়ে ছিলেন বিদ্যালয়ের পরিচালন কমিটির সদস্যরাও ঘটনাটি বিদ্যালয় কিংবা পরীক্ষা সংক্রান্ত কোনো বিষয়কে কেন্দ্র করে ঘটে ঘটনাটি ঘটেছে অন্য কোনো বিষয়কে কেন্দ্র করে বিদ্যালয়ের যে ছাত্রকে মারধর করা হয়েছে তার অভিভাবককেও ডাকা হয়েছে কিন্তু অভিভাবকরা প্রত্যেকেই একে অপরকে চেনেন এবং একে অপরের সঙ্গে ভালো বন্ধুত্ব রয়েছে যার কারণে তারা বিষয়টা নিজেদের মধ্যে মীমাংসা করে নেবেন বলে বিদ্যালয় কর্তৃপক্ষকে জানায় প্রত্যেকের পরীক্ষা নিয়ে আমরা বিজি আছি সিবিএসই পরীক্ষা মানে প্রত্যেকটা পরীক্ষার সঙ্গে আমাদের দুজন টিচার আছেন আমাদের প্রতিনিয়ত ক্লাস চলছে ঠিক আছে প্রত্যেকটা টিচারের ক্লাসে শিডিউল আছে এখন যে ঘটনাটা হয়েছে যে সময়টাতে হয়েছে সেই সময়টা হলো পরীক্ষার পরের ঘটনা ঠিক আছে তথাপি আমাদের সঙ্গে সঙ্গে আমাদের সাইকোলজি ম্যাডাম এবং আমাদের একজন টিচার কিন্তু সঙ্গে সঙ্গে অন দ্য স্পট সঙ্গে সঙ্গে কিন্তু দৌড়ে গেছেন একদম উইদিন টু মিনিটসের মধ্যে ঘটনাটা শব্দতেই সঙ্গে সঙ্গে ইনি দৌড়ে গেছেন এই দুই এক মিনিটের মধ্যে যে ঘটনাটা ঘটছেছে সেটাই হয়েছে কিন্তু এর সঙ্গে সঙ্গে আমাদের টিচাররা যখন মুভ করেছে সঙ্গে সঙ্গে কিন্তু সমস্ত ছাত্র কিন্তু পালিয়ে গেছে একজনকেও আমরা পাইনি ক্লাসরুমের মধ্যে এত শিক্ষক থাকার সত্ত্বেও এত মানে ইওর থাকা সত্ত্বেও এটা ঘটনা একটা খালি রুমে যদি কোনো স্টুডেন্টের তারা খালি রুমে থাকে হঠাৎ করে যদি চার পাঁচজন বসে থাকে অনেক সময় পরীক্ষা দিতে আসে অনেক সময় পরীক্ষার সেকেন্ড শিফটের যারা পরীক্ষার্থী আছে তাদের জন্য একটা খালি রুম রাখতে লাগে আমাদের ঠিক আছে এখন একটা ফার্স্ট শিফট যখন চলে যায় সেকেন্ড শিফটের জন্য তো একটা রুম খালি থাকে সেই রুমটার জন্য তো অন্য কোনো আমরা বলি না যে এখানে তো গার্ডের কোনো প্রয়োজন নেই সবাই তো বড় স্টুডেন্ট হ্যাঁ এখানে তো আমাদের গেটের গার্ড গেটম্যান আছে গেটের গেটম্যান আছে সেই গেটম্যান আছে আমাদের নর্মালি ফর্মালি যেটা আছে সব টিচাররাই কিন্তু বিভিন্ন কাজে ইংলিশ এবং পরীক্ষার সঙ্গেও যুক্ত আছে ইন্টারনাল আছে এক্সটার্নাল আছে হ্যাঁ আমরা খালি রুম রেখেছি কেন তাদের প্রিপারেশনের জন্য তাদের যাদের প্র্যাকটিক্যালে কোনো যদি প্রিপারেশন থাকে সেটার জন্য এখানে যে এই জায়গাতে যে তারা চার পাঁচজন এই কাজটা করে দেবে এটা তো কেউ ভাববে না এমন তো প্রত্যেকটা স্কুলের মধ্যে এক দুটা খালি রুম থাকে এবং আমরা কেন রাখি কেন তাদের প্র্যাকটিক্যালের পরের শিফটে যাতে তারা পরীক্ষায় বসতে পারে এবং তাদের এসে কোথায় আসে বসবে ছাত্ররা কেউ তো আগে আসে আধা ঘন্টা আগে আসে কেউ আধা ঘন্টা পরে আসে এরকম হতে পারে কিন্তু পরীক্ষার আগে তো সবাই চলে আসে তাদের জন্য একটা রুম করতে ঢুকে গেছে এই ফাঁকে তারা এই কাজটা করেছে এটাও দুই তিন মিনিটের মধ্যে যেহেতু তারা বড় কাশের টুয়েলভে ছাত্র ছাত্রীরা নিশ্চয়ই প্রাপ্ত বয়স্ক বুঝে তারা আপনি প্রিন্সিপাল হিসেবে ওদের বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা আমরা তো সঙ্গে সঙ্গে স্টেপ নিয়েছি আমি বললাম যে ওই গার্জিয়ান সমস্ত গার্জিয়ানকে আমরা ডেকেছি হ্যাঁ সমস্ত গার্জিয়ানকে ডেকেছি আমরা এই মারধরের ঘটনায় একটা বিষয় স্পষ্ট বিদ্যালয়ের পোশাক পরিহিত ছাত্র হয়তো কোনো ছাত্রের মোবাইলে মেসেজ পাঠিয়েছিল সেই মেসেজের কারণে এই ঘটনা বহিরাগতরা মারধর করার সময় এই ছাত্রকে বিশ্রী ভাষায় গালাগালও দেয় কিন্তু প্রশ্ন হচ্ছে বহিরাগতরা কারা তারা কিভাবে বিদ্যালয়ের ভেতরে প্রবেশ করে ক্লাসরুমের দরজা বন্ধ করে বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের ছাত্রটিকে মারধর করা সাহস পেল ক্লাসরুমের ভেতরে তখন বিদ্যালয়ের আরো কয়েকজন ছাত্র ছিল যারা তাদের মোবাইল থেকে এই মারপিটের ঘটনার ভিডিও করেছে এই ঘটনায় আরো একটা বিষয় স্পষ্ট যে বিদ্যালয়ের ভেতরে অবাধে মোবাইল ব্যবহার করে চলেছে ছাত্ররা বিদ্যালয় চলাকালীন সময়ে বহিরাগতরা কিভাবে বিদ্যালয়ে প্রবেশ করলো তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে তবে এ ধরনের ঘটনা বিদ্যালয়ে ছাত্রদের নিরাপত্তার বিষয়টি নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা উমাকান্ত বাংলা মাধ্যম একাডেমির অতীতের সুনামের রেকর্ডকে ম্লান করে দেবার জন্য যে যথেষ্ট তা বলার অপেক্ষা রাখে না সান্তন টিভি